ঝিনাইদহের কালীগঞ্জে বাস থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত দুই। ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে ঝিনাইদহ যশোর মহাসড়কের বেসপাড়া তেলপাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল হোসেনের বাড়ি জেলার শৈলকুপা উপজেলায়। আহতরা হলেন শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামের আবু তালেবের ছেলে মিজানুর রহমান ও কুষ্টিয়া চর সাধুপুর গ্রামের সর্দার প্রামাণিকের ছেলে সম্রাট হোসেন। স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি থ্রি হুইলার কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেসপাড়া তেলপাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই উজ্জ্বল হোসেনের মৃত্যু হয়। এছাড়াও আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কৌশিক সাজিদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজন রোগী হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে উজ্জ্বল হোসেন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে, তবে যাত্রীবাহী বাসটি আটক করা সম্ভব হয়নি। আসতে আসতে মনে করেন যে বাসে মাইরি গেছে, বাস টানি চলে গেছে, আর ওরা ভিতরে থেকে পরিবার আমি বাড়ি খায় পড়ি, আমি যারা লোকজন ছিলে তাদের সাথে কথা করছি, বলছে ভাই ভিতরে আছে ভিতরে আছে, আমাকে গান পা পাইলে মনে করেন যে পেয়েছে, আর বাইক হয়ে দেয় যায় দুই দিন দুজন ঠান্ডা ঠান্ডা আমরা ঘুমিয়ে যাই, মনে করেন যে ঘুমিয়ে যাইতেন গাড়ি যাচ্ছে আর আমরা আসতেছি।